আন্তরাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদের রূপান্তরিত করা হবে, আমরা তদন্ত করে দেখছি। আজকে বিশ্বজিৎ হত্যা বিচার করতে গিয়ে আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে। তারপর বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা কাউকে ছাড় দিইনি, শেখ হাসিনা কাউকে ছাড় দেননি। এখানে সেদিন যা ঘটেছে, কেউ তো ওখানে রাজনৈতিক কোন কর্মসূচি পালন করতে যায়নি, সেখানে তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আজকে আমি রাজনীতি করি, সেই জন্য বুয়েটে আমি যেতে পারবো না। এটা কোন ধরনের আইন, এটা কোন ধরনের নিয়ম? আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, ঘটনার তদন্ত চলছে, আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানায় রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে, এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে একসামে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা পর্বতের মুসিব প্রশ্নের মতো কোনো ঘটনা, হঠাৎ করে কেউ এসে বাঁশিতে ফু দিলে স্বাধীনতা এসে গেল, আমাদের স্বাধীনতা অর্জন এর ইতিহাস এরকম ছিল যে 53 বছর পরেও বিতর্ক চলছে কে স্বাধীনতার ঘোষক। 53 বছর ধরে এ সমস্যার সমাধান হলো না, অথচ পৃথিবীর জাতীয়তাবাদী নেতাদের মতো নেতাদের সাথে তুলনা করলে বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, যৌবনের 12টা বছর কারাগার থেকে কারাগারে নিপীড়ন ফাঁসির মঞ্চে, অথচ তাকে নিয়ে স্বাধীনতা 53 বছর বিতর্ক, ঘোষণা নিয়ে বিতর্ক। আজকে মঈন খানের মতো লোক, সে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বল, বিএনপি নেতারা বিভিন্ন জন কেউ গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে, আবার কেউ বলে ভারতীয় পণ্য বর্জন, সে পাকিস্তান আমলের প্রচারণা। আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান যে ভাষায় কথা বলত, সেই ভাষা বিএনপি এখন আবার নতুন করে কোনো ইস্যু নেই, তাদের সব ইস্যু মার খেয়েছে, ভোটে আন্দোলনে পরাজিত হয়েছে, এখন ইস্যু নতুন ইস্যু ভারত দুর্নীতি, অ্যান্টি ইন্ডিয়া ফোবিয়া, এটা সৃষ্টি করার নবতর কৌশল তারা বেছে নিয়েছে।